রেলের তরফে রাজ্যকে দেওয়া চিঠিতে জানানো হয়েছে রেল কর্মীদের কাজের প্রয়োজন অনুসারে বিভিন্ন সেকশনে বিশেষ কিছু ট্রেন চালানো হচ্ছে, তবে ওই ট্রেনগুলিতে সাধারণ মানুষ ওঠার চেষ্টা করছেন বলে জানান রেলের পর্যবেক্ষক। বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ অবরোধ হয় বলে ওই চিঠিতে উল্লেখ করা রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাই রেল মন্ত্রক শহরতলিতে লোকাল ট্রেন চালানোর জন্য রাজ্যের সঙ্গে আলোচনায় আগ্রহী। সেই আলোচনার জন্য সময়ও চাওয়া হয়েছে রেলের তরফে। করোনা রিপোর্ট নেগেটিভ এলো বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বুধবার তার কোভিড পরীক্ষা হয়, তার রিপোর্ট ইতিবাচক এসেছে। সেই সঙ্গে তিনি চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন। আগের থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি উন্নতি হয়েছে, জ্বর তেমন নেই, তবে শরীরে অক্সিজেনের তারতম্যের কারণে মাঝে মধ্যে বাইপ্যাপ সাপোর্টও লাগছে। বারোয়ারি দুর্গাপূজায় ভিড় নিয়ন্ত্রণ না করা গেলে করোনা সুনামি আসতে পারে বলে মনে করছেন চিকিৎসক মহল। এই আশঙ্কা জানিয়ে চিকিৎসকদের যৌথ সংগঠন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছে। এবার দুর্গাপূজা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলাও। হাইকোর্ট কী নির্দেশ দেয় তার দিকে তাকিয়ে রয়েছেন বারোয়ারি পুজোর উদ্যোক্তারা। নীলগিরির হাতি করিডোর নিয়ে মাদ্রাসা হাইকোর্টের রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত। হাতি করিডোরের একেবারে গা ঘেঁষে রিসর্ট তৈরি হওয়ায় সেখানে জনসমাগম বাড়ছে, যার জেরে হাতিদের যাতায়াতের অসুবিধে হচ্ছে। তারা বারবার পথ পরিবর্তন করছে, যার ফলে গোটা জঙ্গল ও বন্যপ্রাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু মিঠুন সহ মোট 32 জন আবেদনকারী সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন। মিঠুন তার আবেদনে জানিয়েছেন তার রিসর্টের মাধ্যমে এলাকার বহু আদিবাসী পরিবারের জীবন নির্বাহ হয়। একবার করোনা সংক্রমিত হলে শরীরে যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তা অন্তত 5 মাস স্থায়ী হয়। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই দাবি করলেন। এই দলের নেতৃত্বে রয়েছেন বাঙালি মার্কিন গবেষক দীপ্ত ভট্টাচার্য। 6000 করোনা আক্রান্তকে নিয়ে পরীক্ষা করে দেখে বিজ্ঞান দলটি। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর দীপ্ত বলেন, আমরা দেখেছি 5 থেকে 7 মাস পরেও শরীরে করোনার অ্যান্টিবডি রয়েছে। দুর্গাপুরের বাসিন্দার ভুল চিকিৎসার জন্য হেলথ ওয়ার্ল্ড নামে বেসরকারি ওই হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ জানান স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনে। গোটা ঘটনা জরিপ করে হেলথ ওয়ার্ল্ডকে 50,000 টাকার জরিমানা করেছে স্বাস্থ্য কমিশন। পেটের যন্ত্রণায় কাতরাচ্ছিলেন রোগী, বন্ড লিখে রোগীকে হায়দ্রাবাদে নিয়ে যান পরিবারের লোকেরা। সেখানে আল্ট্রাসাউন্ড করে দেখা যায় হার্টের ইস্যু হয়নি, সমস্যা অগ্ন্যাশয়। গল ব্লাডার স্টোনের জন্য পেট ব্যথা করছে। হায়দ্রাবাদে অস্ত্রোপচার করে এখন সুস্থ রয়েছেন 60+ কৃষ্ণকুমার গুপ্ত।